শহীদ মেজর দুর্গামূল্য গুর্খা কাপ ফুটবল প্রতিযোগিতার সফল সমাপ্তি। লেকাং এস সি অরুণাচল প্রদেশ বিজয়ী। হৌদম গুর্খা ছাত্রসন্থা তীরক জাগুন আঞ্চলিক সমিতির উদ্যোগত আর ভারতীয় সেনার লেখাপানী 23 নং রাইফলস বটালিয়নের সহযোগত অনুষ্ঠিত হওয়া দিবা নৈশ নবম সংস্করণ শহীদ মেজর দুর্গামূল্য গুর্খা কাপ ফুটবল প্রতিযোগিতার 2024 দেওবারে নিশা লেকাং এস সি অরুণাচল প্রদেশ বনাম ভেটরান অফ সি জাগুনের মাজত চূড়ান্ত পর্যায়ের খেলখন অনুষ্ঠিত হয়। চূড়ান্ত খেলখনত লেকাং এস সিয়ে ভেটরান অফ সিক 5-0 গোলর ব্যবধানত পরাস্ত করে চূড়ান্ত বিজয়ী দলের খিতাব অর্জন করবলে সক্ষম হয়। চূড়ান্ত বিজয়ী দলক ট্রফিসহ নগদ 1,00,000 টাকা আর রানার্স আপ দলক ট্রফিসহ নগদ 60,000 টাকা প্রদান করা হয়। গুর্খা কাপ ফুটবল প্রতিযোগিতাত অসম আর অরুণাচল প্রদেশের মুঠ 17টা ফুটবল দলে অংশগ্রহণ করেছিল। চূড়ান্ত পর্যায়ের খেলখনত মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকে হৌদম গুর্খা ছাত্র সন্থার কেন্দ্রীয় সমিতির সম্পাদক নুমাল ছেত্রী, ভারতীয় সেনার শীর্ষ বিষয়া, বিভিন্ন দল সংগঠনের বিষয়ববিয়াতে স্থানীয় বহু গণ্যমান্য ব্যক্তি। নিচামুক্ত সমাজ গড়ার উদ্দেশ্যে গুর্খা ছাত্র সন্থায় অনুষ্ঠিত করা এই দিবা নৈশ ফুটবল প্রতিযোগিতাখনে অরুণাচল প্রদেশের ফুটবল খেলুয়ে সকলের মাজত ভাতৃত্ববোধর এনাজরি আর টঙ্কিয়াল হব বলে আয়োজক সমিতিয়ে জানিবলে দিয়ে। জাগুনের পৰা প্রদীপ বরগোহাঁই, রিপোর্ট টাইম 60। রেফারি মহোদয় সকল, আপনার গোর্খা কাপ ইয়ে হামারা 2024 কা ইয়ে নব এডিশন হ্যাঁ জো কি হামারে তীরক জাগুন আঞ্চলিক রর 23 সম্ভাবিত কোলাবোরেশন মে হামলোগ ইয়ে আজ খেল ফাইনাল খেল খেলায়া জো কি রামপুর কে ইস ময়দান পর জো কি বহুত হি আচ্ছা হুয়া আবি তক হামারে দর্শক লোক আবি তক পুরা ভিড়ি থা ইয়া পর আর আনে ওয়ালে দিন মে ভি হাম ইসসে ভি আচ্ছা অর কর সকে यहाँ से अच्छा अच्छा स्पोर्ट्स फुटबॉल का हो, वॉलीबॉल का हो, चाहे क्रिकेट का हो, चाहे एनी एथलेटिक का हो, यहाँ से हम लोग चेष्टा कर रहे हैं जो कि जागुन में नहीं, रामपुर में नहीं, जिला स्तरीय स्टेट राज्य स्तर से जाकर खेले और हमारे जगह का नाम रोशन करें। मैं यही कहना चाहता हूँ कि बहुत अच्छा से ऑर्गेनाइज किया है, लाइट वगैरह सब भी बहुत अच्छा से किया है और लेकांग एस सी ऐसे अरुणाचल की बहुत मेहनत किया है ताकि इसके इतना मेहनत करके आज फाइनल और आज विजेता हुआ है। बहुत ही मेहनत किया है, भले ऐसा नहीं था कि अरुणाचल आसाम ऐसा नहीं, लेकिन आसाम से बहुत सुंदर खेला है, उन लोगों ने ट्राई किया है, कोशिश किया है, लेकिन खेल है, हार जीत तो होगा ही, उसी तरह से हम लोग लेकांग विनर हुआ है। तो आने वाला दिन में क्या वो है, आने वाला दिन में आशा करेंगे फिर से हम लोग कोशिश करेंगे कि आने वाला दौर का कभी हम लोग फिर से ट्राई करेंगे कि उसको भी हम लोग विजेता होने के लिए कोशिश करेंगे।